এইনে টল ডার্ক আর হ্যান্ডসাম রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো শেষই হতে চায় না। ওয়েলকাম টু পোলার আইস টিম প্রেজেন্টস বিপিএল সিন্ড্রোম। আচ্ছা, বিপিএলে আমরা কিন্তু এভাবে হিসাব করি, মাশরাফি কোন দলে খেলছে। মাশরাফি ঢাকায় খেলে আমরা বলি যে আসলে মাশরাফি ঢাকা বা সাকিব কোন দলে খেলছে, এরকম ব্যাপারটা কিন্তু থাকে, বিশাল ফ্যান ফলোয়িং থাকে, তাদের আসলে দল দিয়ে পরিচয় করাতে হয় না। আজকে আমাদের যিনি দুজন গেস্ট আছেন, প্রথম গেস্ট যিনি, ওনাকেও কোনো ব্যান্ড দিয়ে পরিচয় করাতে হয় না। হি ইজ এ মিউজিশিয়ান লেজেন্ড। ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস, এই রেকর্ড ক্রিকেটের হিস্ট্রিতে তিনজনের আছে, তার মধ্যে তিনি একজন, জাভেদ ওমর বেলিন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, টি-20র সাথে আপনি কি করেন? এটা আমার প্রশ্ন না, পাবলিকের পাবলিকের প্রশ্ন। যে আপনি তো টেস্ট প্লেয়ার, তো গাভাস্কার আসতেই পারে না। যদি এরকম কোশ্চেন হয় তো সুনীল গাভাস্কার তো কখনোই ধারে কাছে আসতে পারবে না। ওনার এত বছর ক্যারিয়ারে 160 ওভার্স উনি 100 করেছেন, রাইট? তো ওইটার জন্য এটা আসলে এন্ড অফ দ্য ডে যে আপনি কত সময় কোন লেভেলে কত বড় খেলেছেন ওইটা ইম্পর্টেন্ট, রাইট? এটা এন্ড অফ দ্য ডে একটা বল, হোয়াইট বল অ্যান্ড রেড বল, কিন্তু জিনিসটা প্রসেস তো সেম। হয়তো কম খেলা হয়, ওটা 90 ওভার খেলা হয়, রাইট? ডাজেন্ট ম্যাটার। আমার কাছে অন্য একটা প্রশ্ন আছে, তার আগে একটু শাফিন ভাইকে প্রশ্ন করে, অনেকে বলবে যে ক্রিকেটারকে কোয়েশ্চেন করলাম ক্রিকেটের সাথে সে কেন এসছে। শাফিন আহমেদ মিউজিশিয়ান, আমরা জানি তার ক্রিকেটের কানেকশনটা কি। ক্রিকেটার শুনতে চেয়েছো যে আমি গিটার বাজানোর পাশাপাশি গান গাওয়ার পাশাপাশি ক্রিকেট ব্যাট কখনো হাতে নিয়েছি কিনা, বল কখনো হাতে নিয়েছি কিনা। মানে এখন একটা প্রবলেম আছে, সবাই তো ক্রিকেট ব্যাট এভাবে হাতে নেয়। হ্যাঁ, শাফিন ভাই ভাবে নিয়েছে আসলে, কিন্তু খেলেছি। কি করে জানলে? এইভাবে ধরতাম, এইভাবে ধরতাম, ব্যাট দিই, খেলেছি বিভিন্নভাবে, ঘরোয়াভাবে খেলেছি ভিজা টেনিস বল দিয়ে। যে মহান ক্রিকেটার এখানে বসা, দে উইল নো যে এটার এটার মূল্য কী। অনেক কিছু শেখার আছে সেখান থেকে, বাউন্স অ্যান্ড এভরিথিং, হুক পুল শিখতে গেলে। তো ভিজা টেনিস বলে তো বাসায় খেলতাম, লম্বা ড্রাইভওয়েতে খেলতাম। অনেকে এসে জয়েন করতো, মানে ফার্স্ট ডিভিশন প্লেয়ার্সরা এসে জয়েন করতো। এটার পরে আস্তে আস্তে তো নেট টেটে খেলতে খেলতে ফার্স্ট ডিভিশনে কিছুটা খেলেছি, কিন্তু আমি আস্তে আস্তে মিউজিকের দিকে গেছি। কারণ আমি দেখলাম ক্রিকেট খেলতে যে কমিটমেন্ট লাগে, মানে প্রতিদিন এই নেটে যাওয়া, নেট প্র্যাকটিস করা, ওইগুলোর থেকে আই প্রেফারড যে আমি মিউজিকের দিকে অ্যাটেনশন। থ্যাংক ইউ যে আপনি ক্রিকেট খেলেননি, তাহলে এই গানগুলোর কি হতো। তো জাভেদ ভাই, সরি, আই হ্যাভ জাস্ট নোটিসড আপনি সানগ্লাস পরা, মানে আমরা কিন্তু শো শুরু করে দিয়েছি, ভুলে গেছেন? না না না, অবশ্যই ভুলিনি, খুলে ফেলতে পারেন। চোখ উঠে, আমি না চোখ উঠে নেই, সব ঠিক আছে, আমি খুলছি কোশ্চেন করে। বিকজ আমি সব সময় দেখি যারা অনেক বড় সিঙ্গার, যারা সিঙ্গার টিভিতে লাইভ শো করে বা স্টেজে লাইভ শো করে, তারা সব সময় চশমা পরে শো করে, মানে চশমা ঠিক না, সানগ্লাস ইনডোরের ভিতরে। কেন? তো ওই জন্যই আজকে, যেহেতু এটা বিপিএল ফলোড, কিন্তু এটা একটা ফান টাইপের শো, তো এই জন্য আমার এই চশমাটা, মানে সানগ্লাসটা পরা, যাতে আজকে শাফিন দা উত্তর দিবে। কেন পাবলিক সবাই আমার এই কোশ্চেন করে, যেহেতু আমি মিডিয়ায় কাজ করি, রাতের বেলা বা দিনের বেলা শো হচ্ছে বা কি নাম, কোনো স্টেজ শো হচ্ছে লাইভ, হোয়াই দে ওয়ারিং দ্য সানগ্লাস? তো ওইটার জন্য সব আমাকে জিজ্ঞেস, আমি এক্স্যাক্টলি উত্তর আমিও জানি না। তো আজকে আমার বিশ্বাস, আমার যে যারা প্রশ্ন করেছেন বা যারা পাবলিকের ডাউট যে কেন তারা সানগ্লাস পরে, ফ্যাশন নাকি ওভার স্মার্ট নাকি কেন, তো হ্যাঁ ওই একটা কারণের জন্য আজকে আপনি লুকাচ্ছে কিছু নাকি কিছু লুকাচ্ছে কিছু, ওইটার জন্য আমি আমি সানগ্লাসটা খুলে তারপর আমি আপনার উত্তর দেবো যে আমার সব ঠিক আছে। ঠিক আছে, ওকে। উত্তর দেওয়ার আগে আমি একটু মনে করিয়ে দিই আমাদের দুজনকেই, ক্রিকেটাররাও পড়ছে এখন। না, ক্রিকেটার মাঠে রোদ, মাঠে রোদ, এক্স্যাক্টলি, আমরা ভিতরে কেন পড়ছি, ভিতরে কেন, রাইট? আচ্ছা, ওই যে লাইটের কথা বললে না, আমাদের একটা বিশেষ কারণ হচ্ছে কি, স্টেজে সব সময় জি অতিরিক্ত লাইট থাকে। ওকে, কারণ দূরের থেকে মানুষ দেখবে, তাদেরকে যথেষ্ট লাইট না দিলে দেখতে পাবে না। লাইট তো আবার কালার লাইট হয়, বুঝলাম, রেড, ব্লু, গ্রিন ইত্যাদি হইতে পারে, কিন্তু সাদা লাইট তো দরকার। সামনে থেকে যে দেয় না লাইটটা, স্টেজটা গরমও হয়ে যায়। আমি কোনোদিন কোনো জ্যাকেট পরে শো করতে পারিনি শীতের দিনে। ওকে,
সবসময় মনে হয় কি টি শার্টটাই বেস্ট, নাহলে ঘাম গরম। এই তো এই লাইট চোখের উপর যতক্ষণ চলবে ততক্ষণ মানুষের দিকে আমি হাসি মুখে তাকাতে পারবো না, কি করে একটা বিরক্তিকর একটা চেয়ারে নিয়ে তাকায় থাকতে হবে। হেলমেটের মতো কাজটা আপনাদের, ইটস আ প্রোটেকশন এগেইনস্ট মাই লাইট। আরেকটা ব্যাপার আছে দ্বিতীয়তর, ওইটা একটু একটু ফিলোসফিক্যাল উত্তর, সেটা হলো সামনের দর্শকদের সাথে তো কমিউনিকেট করতে হয় বুঝলাম, কিন্তু আমি গান গাওয়ার সময় সবসময় চোখের দিক তাকিয়ে মানে খোলা চোখে মানুষ দেখলে হয় কি একটু ডিস্ট্রাকশন হয়ে যায়, চোখে চোখ পড়ে যায়, রাইট আই কন্টাক্ট। এই যে জাভেদ ভাই যেরকম আইকন বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় কানে তুলা দিয়ে থাকেন, তোমার সামনে বোলার আসলে, বোলার আসলে তুমি কি বোলারের চোখের দিক তাকাবে না বলের দিক তাকাবে? বোলার দিকে তাকাবে অফকোর্স। বিপিএল একটা ব্যাপার যে দর্শক নেই, আপনারা যখন পারফর্ম করেন কেমন লাগবে যদি দর্শক না থাকে? তো স্বাভাবিকভাবে করোনার জন্য কিছু করার নেই, তারপরে এইটা আমার মনে হয় যে কোথাও না কোথাও যে এই পারফরমেন্স এন্টারটেইনমেন্টের মজাটা তো কিছুটা হলেও ক্রিকেটারদের এফেক্ট করে। সামনে যদি দর্শক না থাকতো তাহলে আমরা ক্যামেরার জন্য বাজাচ্ছি, চিন্তা করে নেই, মেন্টালি একটা কন্ডিশনিং করে নেই যে এটা অ্যাকচুয়ালি মিউজিক ভিডিওর মতো হচ্ছে, রাইট, দর্শক নাই কিন্তু আমি ক্যামেরার জন্য বাজাচ্ছি, তার মানে যে এই না যে ক্যামেরার দিক তাকাবো, আমি পারফরমেন্স করছি ক্যামেরার জন্য, এইভাবে দেখতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, মানে সামনে অডিয়েন্স থাকাটা একটা বিশাল এনার্জি তৈরি করে, একটা গিভ অ্যান্ড টেক আছে, এনার্জি আসা যাওয়া করে, তো ওইটা টোটালি মিসিং হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে একটা ঘটনা শেয়ার করতে চাই, 97-এ বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতে আসলো, একটা সেলিব্রেশন হচ্ছিল কোথাও, তো আমি তখন একদম ইয়াং টিনেজার, তো আপনার পাশে যিনি বসে আমি তাকে দেখলাম, আমার এখনো খেলাচ্ছে তপন চৌধুরী মন শুধু মন ছুঁয়েছে গান গাচ্ছিলেন, তুমি নাচছিলেন, তো আমি খুব আবেগ নিয়ে আগ্রহ নিয়ে, তখন তো বুঝতে পারছেন যে ওনার লাইক ডেমি গডস, আমরা সামনে যে আমি ওনার সাথে নাচার চেষ্টা করলাম, উনি আমাকে ধাক্কা দেবল যা সর, এত এত কষ্ট পেয়েছিলাম। আপনি নিশ্চয়ই না জাভেদ ভাই, আমি শাফিন ভাইকে প্রশ্ন করবো, আপনি নিশ্চয়ই আপনার সমর্থকদের সাথে এরকম করেন না? আমার মতো করে বলি হয় কি, মানুষ আজকালকার দিনে আবার এই ছবি তোলাটা একটা খুব কাছে আসার একটা একটা সুযোগ, তো এই যে গায়ে হাত দেওয়া কাছে চলে আসা একটু, হ্যাঁ ওইটা ভালো, এবং এমনও হয়েছে ঢাকার বাইরে বেশি হয় এগুলি, এরকম করে খালি ছুঁয়ে দেখা, প্রথম হচ্ছে এটা আমার মাথায় নেই, যদি ও সত্যি বলে থাকে আই এম সরি, এক। দ্বিতীয় হচ্ছে ওই সময় আইসিসির আগে আমরা আবানি মামানের দর্শক দেখেছি অনেক দূরে গ্যালারি, আমরা মাঠে খেলতাম, মানে যেমন ধরেন আমরা আবানি 43 অল আউট হয়েছিলাম এগেন্স বিমান, আমরা বিকাল 3টার সময় খেলা শেষ হয়েছে, দুপুরে 2:30 আমরা বের হয়েছি রাত 9টায়, দূরে পাবলিক, কিন্তু পাবলিক যদি আমরা ইউজ টু না পাবলিকের কাছে, এরকম পাবলিক স্টেজে চলে আসছে, আরে বাচ্চা একটা ছেলে সামান্য পাবলিক, তো বাচ্চা পাবলিক আমি আপনাকে কি হার্ম করব, যে তখন ওটা আমার শিওর সে মিথ্যা কথা বলছে, বিরতিতে যেতে হবে আসলে দর্শক, আমার মনে হয় যে আমরা অনেক সময় দেখি যে সাকিব আল হাসান দর্শক এরকম কেন করলেন, কিন্তু এখানে সিনিয়ররা অনেক সময় আসলে এই যে আমি ছোট কিশোরকে, যাক আমাকে বিরতিতে যেতে হচ্ছে জাহেদ ভাই, দুঃখিত আমি ক্লিয়ার করব বিরতিতে, এরপর আমরা ফেরত সেটা নিয়ে কথা বলবো না, দেখছেন পোলার আইসক্রিম প্রেজেন্ট বিপিএল সিন্ড্রোম, সাথে থাকবেন। বলে ফেলতো সোনা কে সে, সে এক টল ডার্ক হ্যান্ডসাম রে, এই নে টল ডার্ক আর হ্যান্ডসাম, রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো শেষই হতে চায় না। ওয়েলকাম ব্যাক, দেখছেন পোলার আইসক্রিম প্রেজেন্টস বিপিএল সিন্ড্রোম, সাথে আছেন শাফিন আহমেদ এবং জাভেদ ওমর বেলিম, থামিয়ে দিতে হয়েছিল সঙ্গত কারণে। বিপিএলে যেটা বলছিলাম যে অনেক ইন্টারেস্টিং ঘটনা হয়, হাত থেকে ব্যাট ছুটে যাওয়া ইজ আ কমন ঘটনা, বাট তারপরও মজা লাগে যত ব্যাট ছুটে যায়, একটু দেখি।
আমার মনে হয় ব্যাটে ছিল, ব্যাটে ইয়র্ক ছিল তো, মানে আপনার কিন্তু আমি দেখলাম ব্যাটটা অনেক দূর গেছে, অনেক দূর ব্যাটটাই বাউন্ডারিতে যাওয়ার মতো, না মানে ব্যাট একটা হাতে অন্য হাফ চলে যায় স্কয়ার লেগে, ইজাজ আহমেদ ছিল মানে কোন একটা ওয়ার্ল্ড কাপ বা কোন অনেক অনেক দূর চলে গেছে, অলমোস্ট ফুল করেছিল, ব্যাট হাতে ছিল, অর্ধেকটা ভেঙে আম্পায়ার দিয়ে গিয়েছিল। রাইট, আমরা আরেকটা ইনসিডেন্ট দেখব, ডাগআউটে বসে বেনি হাওয়েল, তিনি যে ক্রিকেট খেলার পাশাপাশি সার্কাসেও কাজ করতে পারতেন সেটার প্রমাণ দিচ্ছিলেন, বল নিয়ে জাগলিং করছিলেন, দেখি একটু। একটা ছোট্ট একটা মানে টোটকা আর কি, যে ম্যাচের ভিতরে থাকা আছে, ওকে কনসেন্ট্রেট। রাইট, শাফিন ভাই কিছু করেন রাইট বিফোর গেটিং? হ্যাঁ, ফোকাস, মানুষের সাথে কথা বলা বন্ধ করি কিছুক্ষণের জন্য, একদম নিজের মধ্যে ঢুকে যেতে হয়, আর ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, কি হতে যাচ্ছে স্টেজে, ঠিক ওঠার আগে আমি কিন্তু দেখে ফেলছি এত শো করার পরেও এই এইটা প্রয়োজন হয়, ড্রিল, এটা ক্রিকেটেও যেরকম ড্রিল আছে, কিছু জিনিস করতেই হবে, ওই নেমে একটু ব্যাট তো চালাতে হবে। আমরা স্টেজে ওঠার আগে আমি যেটা করি, আমি টোটালি কনসেন্ট্রেট করে কথাটা তো বলা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য, এবং তার আগে আমি ভিজুয়ালাইজ করে ফেলছি কি হতে যাচ্ছে সামনে। আচ্ছা, আপনি কি করতেন, গান শুনতেন বা কিছু করতেন? না, আমি জাস্ট নামার আগে যাদের আম্পায়ার সিন, তখন আমি গ্লাভস নিয়ে হেলমেটটা পরিয়ে আগে, আর আমি সবসময় চেষ্টা করতাম, আমি তো ফেস কম করতাম প্রথম বল, হয়তো পরের দিকে আমি করতাম হয়তো, কিন্তু ওই গ্লাভস পরে ওই যে ভিজুয়ালাইজেশন, কে আমি প্রথম বলটা এমনি খেলতে চাই, বাইরে হলে আমি ছাড়বো চোখ বন্ধ করে, মেডিটেশন, তারপরেই মাঠে নেমে যাই। ওকে, তো অনেকে বল যে বেশিরভাগ বলই হয়তো ছেড়ে দিতেন। এক্স্যাক্টলি, যারা অল্প যারা বুঝে, যে কোনো ব্যাটসম্যান চায় ফাস্ট বল লিভ করতে কেন তার পেস এন্ড বাউন্সটা বোঝার জন্য, আমি বলছি না আপনাকে ছোট করে যাতে বুঝেন না, আপনি আমার চেয়ে অনেক ভালো ক্রিকেট বুঝেন, কিন্তু প্র্যাকটিক্যাল যখন যাবেন তখন জমিন আসমান পার্থক্য। এটা একদম কারেক্ট, আই এগ্রি উইথ, এটা ট্রু ট্রু, এটা লজিক, এটা টেকনিক্যাল মানতে হবে, আইসাইটটাও, এক্স্যাক্টলি, আইটাও এই যে বল পিচের এগেইনস্ট, টেকনিক্যাল মানতে হবে, আর যে একদম মানে অশিক্ষিত ক্রিকেট নিয়ে ওকেও মানতে হবে, যে ক্রিকেট নিয়ে পারলে ছেড়ে দেবো আমি। এটা আমি এটা আমি কেন তুললাম ব্যাপারটা, আমি আসলে ব্যক্তিগতভাবে নেইনি, আমরা তো আসলেই কমেন্ট করে ফেলি ফেসবুকে, এখন একটা স্ট্রং গ্রুপ আছে যারা খুবই অভিজ্ঞ, মনে হয় যে অনেক টেস্ট ম্যাচ খেলেছেন, আপনারা হয়তো জাভেদ ওমর বেলিমকে নিয়ে জোক করবেন, দিন শেষে টেস্ট ম্যাচ উনি খেলেছেন, এই যে আমাকে বলে দিলেন যে আপনার তো অল্প অভিজ্ঞতা, আমি তো খেলিনি আসলে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আপনি হয়তো এমনি অভিজ্ঞতা, ঠিক আছে, সবাই সোশ্যাল মিডিয়া আসার পরে এই যে লেখালেখিটা এত সহজ হয়ে গেছে, আগে যেরকম একটা একটা ভদ্র জায়গা ছিল, এখন হয়েছে কি সবাই যা খুশি তাই লিখতে পারে, তার মধ্যে ভাষার কোনো কন্ট্রোল নাই, আর কাকে অসম্মান করছে সেটাও একটা কমেন্ট, চিন্তা ভাবনা করে না, লিখে ফেলে। এখন আজকে টক শো করছি আমরা, কিন্তু আপনি গিয়ে দেখেন, মানে আল্লাহ না করুক যে সাইডে কমেন্ট দিচ্ছে, এদের খেয়া দেয় কারণ বিপিএল হচ্ছে মাঠে, এরা এখানে আমি বলি দুইটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যে শাফিন আহমেদ খেলার কি বুঝে, আর আরেকটা হচ্ছে যে সে তো টেস্ট প্লেয়ার ছিল, সে কেন টি টোয়েন্টি, যাক সেই উত্তর আমরা ওনাকে উত্তর দিবেন, তখন টি টোয়েন্টি হয়নি আমি খেলতাম, অবশ্যই খেলতেন, আপনি যত ক্রিকেটার খেলেছেন সবচেয়ে লম্বা কার এগেইনস্টে খেলেছেন? আমি হারমিসন, হারমিসন অনেক লম্বা ছিল, 5 ফিট 6 ফিট 8.5, 8.5, ঠিক আছে, একদম, আমি জোয়েল গার্নারকে দেখছি খুব কাছাকাছি, জোয়েল গার্নার তো আমিও দেখেছি 6'10, জোয়েল গার্নার 7, 6'10, না না জোয়েল গার্নার, আমি একটা ইংলিশ কোন কাউন্টি ক্রিকেটের একদম খোলা মাঠে, ওখানে ফেন্সিং টেন্সিং বেশি না, মানুষ হাঁটা যাওয়া করছে ইংল্যান্ডে, ওকে, আয় হায় হাতের কাছে সে কি সাইজ, ও ওয়াও। আচ্ছা, আমরা আমরা একটু যেহেতু সাইজের কথাই উঠছে, বিপিএল এরকম একটা ঘটনা হয়েছে, আমরা দেখলাম যে আমাদের তাইজুল, উনি অত লম্বা না, 5'4", এবং তার সাথে ছিলেন ক্রিস গেইল, আমরা জানি তিনি কত লম্বা, আসলে জাইগ্যান্টিক একটু দেখি, আসলে ক্রিস গেইলের কাঁধে তো হাত দেওয়া সম্ভব না, তাইজুলের কোমরে হাত দিয়েছে, ও কোমরে হাত দিয়েছে, যে এটা খুব ইন্টারেস্টিং, ওরা যে ছোট বাচ্চার সাথে দাঁড়াবে, বাট দেন এগেইন তাইজুল ইজ আ ট্রু সুপারস্টার, চ্যাম্পিয়ন, আমি একটা কথা বলেছিলাম ওর সম্বন্ধে আগে, হয়তো কথা উঠেছে বলছি,
ও একটা এমন প্লেয়ার, ভেরি লো প্রোফাইল, রাইট? ও যে পারফর্ম করেছে সেটা গ্ল্যামার, ইভেন ইদানিং ব্যাট হাতে, এক্স্যাক্টলি ম্যাচে আনবিলিভেবল কিছু ক্যাচ, মানে টোটাল ফিটিং হচ্ছে। ও না স্পিডে বোলিং এর কথা বলি, ওর যেহেতু মেইনলি ও বোলার, ব্যাটিং যতই ভালো করুক, ব্যাটিং না বোলিং না আমরা কাউন্ট করব, তো ওই একটা জায়গায় সে কিন্তু ভেরি লো প্রোফাইল। শাফিন ভাই আপনি খেলা দেখেছেন, আপনার ফেসবুক স্টক করে আমরা একটা টিকিট আমি টিকিট পেয়েছি। আমি তো লর্ডসে খেলা দেখবই দেখবো, এত ক্রিকেট ফ্যান ছিলাম ছোটকাল থেকে, এত শুনেছি। আমার বাবা মাও ক্রিকেট ফ্যান ছিলেন, ইডেন গার্ডেন্সে যেতেন, আমার বাবা ছিলেন লাইফ টাইম মেম্বার অফ ইডেন গার্ডেন্স বা কলকাতা ক্রিকেট ক্লাব, তো এইটা তো আমি মিস করবো না। আমি ওখানে বসা, ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ হচ্ছে, আমি তো যাবই। আপনি তো পড়তে গিয়েছিলেন, আমি পড়তে পড়াশোনা ফাঁকি দিয়ে মিউজিক করছেন, আমার খেলাও দেখছেন, প্রবাবলি উইকেন্ড, ফ্রাইডে না ফ্রাইডে উইকেন্ড, ফ্রাইডে ছিল লর্ডস, হ্যাঁ কি ছিল, ফ্রাইডে 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 ছিল ক্লাস শেষের পর। না না তখন তো অনেক ফ্লেক্সিবল ছিল পড়ালেখা, লর্ডসে যে সাইডটা এত সুন্দর করে সাজানো, এই যে এস্থেটিকের যে ব্যাপারটা, এই যে কালচারের কথাটা বললো, ক্রিকেট দেখার ব্যবস্থাপনাটাই ডিফারেন্ট। পিছনে রিফ্রেশমেন্টস আছে, সব দূরে দূরে আছে, মানুষ যে ঘাসের উপর বসা, একটা ঢালু এরকম স্লোপ তৈরি করা, সবসময় যে একটা শক্ত সিটে বসে খেলা দেখতে হবে তা না, আমি তো আর ঘাসে মানে শুয়ে বসে খেলা দেখার মতো, such a beautiful feeling, weather ভালো থাকলে it's absolute. শাফিন ভাই আপনি আপনি BPL এ কোন টিমের সাপোর্ট করেন, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বাবার বাড়ি তো যশোর, কিন্তু ওখানে কোনো এস্টাবলিশমেন্ট নেই, আমার নানা বাড়ি ফরিদপুরে, সো এসব বাদ এখানে আসা যাওয়া একটু কম। আমি ঢাকায় বড় হওয়া ছেলে, আমি সবসময় ঢাকায়, আমরা কিন্তু দেখেছি যে আপনি ঢাকা ডায়নামাইটস নিয়ে, ঢাকা ডায়নামাইটস পোস্ট পোস্ট দিয়েছেন, আমি তো শুরুটা ধরো এলিফ্যান্ট রোডের দিক থেকে, ওকে আমাদের এখানে এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, গুলশান ইত্যাদি ইত্যাদি। বিরতিতে যাবার আগে একটা ইন্টারেস্টিং পোস্ট দেখি, বরিশাল তারা দিয়েছে যে হমানে পিড়াবা খালি, কিন্তু তারপরে খুব বেশি পিটাতে পারেনি, 129 রানে অল আউট হয়ে গিয়েছিল, এবং তারপরে মজা মজার ও মনু পিড়া এরকম একটা পোস্ট, ও ইন্টারেস্টিং, ভালো ভালো, এগুলো ফান, কিন্তু BPL এর ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ একটু একটু এন্টারটেইনমেন্ট দরকার, এন্টারটেইনমেন্ট দরকার, অ্যাবসলিউটলি, আরো এন্টারটেইনমেন্ট হবে, একটা বিরতি নিয়ে নিচ্ছি, সাথেই থাকবে। বলে ফেলতো সোনা, কে সে? সে এক টল ডার্ক হ্যান্ডসাম রে, এই নে টল ডার্ক আর হ্যান্ডসাম, রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো, শেষই হতে চায় না। ওয়েলকাম ব্যাক, দেখছেন পোলার আইসক্রিম প্রেজেন্টস BPL সিন্ড্রোম, এবং আমরা BPL নিয়ে কথা বলছি, এবং যেহেতু আমাদের সাথে একজন লেজেন্ডারি সিঙ্গার আছেন শাফিন আহমেদ, এই প্রশ্নটা আবার করতেই হচ্ছে, BPL এর থিম সং, আসলে BPL নিয়ে দর্শকদের সব কিছু নিয়ে কমপ্লেন থাকে, জার্সি থেকে শুরু করে সব, থিম সং নিয়েও আছে। আপনি তো আমার যতটুকু মনে পড়ে কখনো BPL এর থিম সং, থিম সং বানায়নি না, তো এই যে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আই এম নট অ্যান এক্সপার্ট, দর্শকের কেন পছন্দ না? আমার গান মাঠে বেজেছে, হ্যাঁ ওই যে কোন কোন BPL এর ডিজে ছিল, আপনাকে একটু বিপদে ফেলি, প্রথম গানটা সিলেটের দর্শক কত দিবে? ভালো বানিয়েছে তো, একটু মডার্ন ডিপ্লোম্যাটিক, আচ্ছা পরেরটা পরিবর্তন আসবে না, একটু মডার্ন জিনিস, নাম্বার নাম্বার জানতে চাইছিলাম শাফিন, প্রথমটা সিলেটেড না? জি জি, গুড, ভেরি মডার্ন সিলেট, আচ্ছা বরিশালেরটা, পরেরটা বরিশাল ছিল না, মডার্ন মানে নট ব্যাড, এন্টারটেইন করতে হবে না, এন্টারটেইনিং, সেটাই বলছে, এই যে বলতে চাচ্ছেন না গান, কেন আমরা এখনো আসলে এমন একটা BPL এর থিম সং পেলাম না ফ্র্যাঞ্চাইজে, আচ্ছা যেটা আসলে মনে থাকবে বা মুখে মুখে ঘুরবে? আই ডোন্ট নো, এটা বলা মুশকিল, এটা তো যারা ক্লাবের মালিক তারাই সিদ্ধান্ত নিয়ে থাকেন কাকে দেবে কাজটা, কারা বানাচ্ছে কাজটা, সবাই চেষ্টা করে, চেষ্টা তো সবাই করে যে তার গানটা বাজুক, পপুলার হোক, সে চেষ্টাটা থাকে, রাইট? তারপরে স্কিলের ব্যাপার যে এটা অ্যাকচুয়ালি কতখানি ভালোভাবে শেষ হবে। আচ্ছা এরকম হতে পারে যে আপনি যদি কখনো গান কোনো একটা ফ্র্যাঞ্চাইজের, মেবি সেটা মুখে মুখে ঘুরবে, হতেই পারে, হ্যাঁ হতেই পারে, তো মুখে মুখে ঘুরবে কিনা জানি না, মানে গান কেউ বললে তো আমি করে দেবো অবশ্যই, ইনশাআল্লাহ। যাই হোক, একটা গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা ইন্টারেস্টিং কথা বলি, যে আমরা জানি যে সচিন টেন্ডুলকার উনি মার্ক নফলার
ডায়ার স্ট্রেটসের হিউজ ফ্যান। আচ্ছা, এবং আবার মার্ক নফলারও সচিনের বিশাল ফ্যান। তো প্রথমে জাভেদ ওমর বেলিমকে প্রশ্ন করি যে যদি একজন সিঙ্গারের সাথে আপনার কোনোদিন কথা বলার বা দেখা করার ইচ্ছা হয় দেশে বিদেশে অ্যাজ এ ক্রিকেটার, কার সাথে? দেশে তো সবার সাথে অলমোস্ট দেখা হয়েছে, ঠিক আছে। বাদশাহ, উনাকে আমি অনেকবার তিন চারবার দেখা হয়েছে, আমি দূরের থেকে দেখেছি। একবার উনি একটা কনসার্ট ছিল আমাদের, না পাত্তার জন্য না, খুবই রেসপেক্ট দিয়েছে, কিন্তু আমি আধা ঘন্টা গল্প করতে চাই উনি কি ওনার ভিতরে কি। এটাই বললাম যে বললাম তো যে আমার মনে একটা কষ্ট, তো আমি জানি যে যখন কারো ফ্যান হয়ে, আমি আপনার এখন হুমায়ুন ফরিদির কথা বলি, আমি ছোটকাল থেকে আপনার মানে আপনাকে বলছি কেন, আপনি ছোট মানুষ, তো আমি তো ছোটকাল থেকে সুপারস্টার পার্সোনাল, আমি ক্লাস সিক্স থেকে আমি সুপারস্টার যদি আমার পেপার কাটিং কথা বলে, বাট ওইটা আমি কখনো, আর আমার যেমন ধরেন পিএম এর সাথে আমি একদম নর্মাল কথা বলি, ধরেন আপনার বা কোনো মন্ত্রী, কেন আমি ওই ছোটকাল থেকে সুপারস্টার, তো ওই জন্য আপনাকে বলতে চাই যে জেমস এর আমি 15 মিনিট কথা বলে আমি জানতে চাই, ঠিক আছে? এখানে যে রাগিয়ে দেওয়ার যে একটা ক্ষমতা নিয়ে আমি আসছে না, এটা সব তোমাদের চলছে, তো আচ্ছা শাফিন ভাই এটা চলছে, শাফিন ভাই আপনাকে বলি যে আপনার যদি কোনো ক্রিকেটার, পার্টিকুলারলি ক্রিকেটার সহজ যে দেখা করতে চাই, কথা বলতে চাই এরকম এনিওয়ান, I would really like to talk with Viv Richards and Imran Khan. আমার মনে হয় এই দুজন মানুষকে এদের সাইকোলজি এটা একটু বোঝা দরকার যে এদের যে উইনিং অ্যাটিচিউড, অ্যাটিচিউডটা হচ্ছে উইনিং ছাড়া কোনো কথা নেই, উইনিং অ্যাটিচিউড। আরেকজন আছে জাভেদ মিয়াঁদাদ, এ হচ্ছে যে প্রতি তুমি বল করবে আমার তো কাজ, আমার হাতে ব্যাট আছে, আমি তো রান করবো, এছাড়া আর কিছু না, রান করা আমার কাজ। একটু আপনার কাছে জানতে চাই, আপনি অভিনয় করেছেন জাভেদ ভাই কখনো? অভিনয় করেছেন, আপনি অভিনয় করেছেন, যাক দুজনের অভিজ্ঞতা আছে, দুজনকেই প্রশ্ন করবো। যদি আপনার মনে হয় যে কোনো ক্রিকেটারের বায়োপিকে আপনি অভিনয় করবেন, কাটটা করবেন? ও আচ্ছা, নাইস, ভালো প্রশ্ন করছো। আমি তো বাংলাদেশিদের মধ্যে থেকে আমি মনে করি আমাদের সুপার হিরো যে কয়েকজন আছে তার মধ্যে মাশরাফি আসলেও একটু ভিন্ন ধরনের একটা মানুষ, এবং যে উইনিং অ্যাটিচিউডের কথা একটু আগে বলতেছিলাম, মাশরাফি ইজ ওই রকম একটা মানুষ যে যে নেভার সে ডাই, মানে কোনো সময় ফাইট করে যাবো টিল দি এন্ড, এরকম মাশরাফি। আমি বিগ ফ্যান অফ মাশরাফি এবং সাকিব এন্ড তামিম এন্ড তুমি আসো অন্য অ্যাঙ্গেলে, মানে বললাম একটু বললাম মানে সারাক্ষণ তুই কি মানে একদম পচে শুয়ে ফেলবো, চিনিস? আমি যতদূর জানি বায়োপিক বানালে তুমি হবে কাস্টিং এ, তো কাস্টিং ডাইরেক্টর কি রোল দিব এখন বলবো না সাথে। এবার আমি আপনাকে বলি, আপনি যদি হিরো হওয়ার সুযোগ পেতেন, এমনিতে আপনি নিজেকে সালমান খান ভাবেন? অফকোর্স, তো হ্যাঁ, আপনি 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 কোন হিরো হতে চান? সালমান খান আমাকে নিয়ে ভাবছে কেন বলেন? আমি এগুলো বলতে জানেন, এগুলার পরিণতি কি হতে পারে সোশ্যাল মিডিয়ায়? আমি শেষ করি, হিরো মানে না বললাম না, বায়োপিক কত হতে পারে? না না, আপনি যদি হিরো হতেন কার মতো হতেন? আচ্ছা, 1 থেকে 10 আমিতা বাচ্চন, তারপর অন্য কেউ। শেষ করব শাফিন ভাই, ফাইনাল কোশ্চেন জানতে চাই, এবার বিপিএল এ ঢাকার সাপোর্টার তো আপনি, কিন্তু তারপর হার্ট বলছে যে ঢাকা জিতবে, স্ট্রং টিম, কিন্তু তামিম, আন্দ্রে রাসেল আছে, শুভাগত হোম, সো ভেরি স্ট্রং সাইড, যদি আসলে জিততে পারছে না তেমন, এটা তো এই খেলার যে এই টুর্নামেন্টটা খুব লো স্কোরিং কি হচ্ছে এটা বোঝা মুশকিল। হাই স্কোরিং হলে একটু টি টোয়েন্টিতে মজাও হয় বেশি। জি, ট্রু, রান হলে। যাই হোক, আমি তো আশা রাখছি যে ঢাকা ঢাকা ঘুরে দাঁড়াবে এবং উইল ক্লাইম। প্রথমে তো টি টোয়েন্টি একটা এমন ফরম্যাট যে কোনো দল যখনই ঘুরে দাঁড়াতে পারবে, আর খাতা কলমে বেস্ট টিম তো ভিক্টোরিয়ান্স, কুমিল্লা সবচেয়ে ভালো দল খাতা কলমে দেয়, বাট এটা এমন একটা ফরম্যাট কি আপনার খাতা কলমে না, আপনাকে পার্টিকুলার ডে পার্টিকুলার ওভার ভালো খেলতে হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শেষ করছি পোলার আইসক্রিম প্রেজেন্টস বিপিএল সিন্ড্রোম, এবং যেমনটা বললেন শাফিন আহমেদ এবং জাভেদ ওমর বেলিম, ঢাকার সমর্থকরা একেবারেই কিন্তু মন ছোটো করবেন না, আমি ঢাকার সাপোর্টার, আমরা জিততেও পারি। যাই হোক, এটাই পার্ট অফ দ্য গেম, বিপিএল দেখতে থাকুন এবং অফকোর্স দেখতে থাকুন বিপিএল সিন্ড্রোম। এই নে টল ডার্ক আর হ্যান্ডসাম, রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো, শেষই হতে চায় না।